হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু স্পাইস অফ কলকাতা আর আজকে আমি বানাবো রেস্টুরেন্ট অথবা বিয়েবাড়ির স্টাইলে চানা মশলা আর এই চানা মশলা বানানোর জন্য কিন্তু আমি আগের থেকে কোনো রকম ছোলাটাকে সেদ্ধ করে নিইনি প্রেশার কুকারে বানাবো তাই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সেদ্ধ করার ঝামেলা ছাড়াই আমরা ছোলা রেসিপিটি তৈরি করবো রেসিপিটি বানানোর জন্য আমি সবার প্রথমে কুকারে সর্ষের তেল গরম করে নিয়েছি এখানে দু বড়ো চামচ তেল আর তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন আর এক চামচ জিরে ফোড়ন ফোরনটাকে আমি দু থেকে তিন সেকেন্ড মতো ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি সেটা পেঁয়াজটাকে আমাদের চার পাঁচ মিনিট মতো ভাজতে হবে যতক্ষণ না এরকম একটা কালার চলে আসে ব্রাউনিশ ততক্ষণ আমরা পেঁয়াজটাকে ভাজব পেঁয়াজটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো টমেটো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো একদম ছোট করে কেটে নিয়েছি সেটা দিলাম আর দিলাম দেড় চামচ মতো আদা আর রসুন বাটা এবার সব মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমরা আরও চার পাঁচ মিনিট মতো মশলাগুলোকে ভেজে নেব মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক ছোট চামচ দেবো লঙ্কার গুঁড়ো এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন এখানে আমি দেড় চামচ মতো লঙ্কার গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো আর সাথে দিলাম চানা মশলা এখানে আমি দেড় চামচ মতো চানা মশলা দিয়েছি আর ছোট চামচের হাফ চামচ মতো চিনি দিয়েছি দেওয়ার পর শুকনো মশলাগুলোকে একটু মিশিয়ে নেবো আমার মনে হচ্ছে এখানে একটু জলের দরকার তাই জন্য আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাগুলো না পুড়ে যায় এবার মশলাটাকে আমরা সাত আট মিনিট মতো ভাজবো বা যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমরা মশলাগুলোকে ভাজবো আর এই দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ছোলা এই ছোলাটা কিন্তু একদম কাঁচা ছোলা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম ছোলাগুলোকে সেই ছোলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম কোনো রকম সেদ্ধ করে নিই এবার ছোলাটাকে মশলার সাথে মিশিয়ে নেবো আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এই গুঁড়োটা কিন্তু আমরা যখন গুঁড়ো মশলা ব্যবহার করেছি তখন আপনারা অ্যাড করে দিতে পারেন আমি ভুলে গেছিলাম তাই এখন অ্যাড করলাম আর এই গোলমরিচের গুঁড়োটা অবশ্যই অ্যাড করবেন এতে কিন্তু একটা খুব ভালো ফ্লেভার আসে গোলম গোলমরিচটা দেওয়ার কারণে আমি একটু মিশিয়ে নিচ্ছি আমার এখানে পুরো মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল এখানে আমি প্রথমে এক গ্লাস মতো জল দিলাম খুব বেশি জল দেব না কারণ আমি এটা একটু গাঢ় গ্রেভি রাখবো তাই জন্য এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পর এভাবেই আমরা প্রথমে দুটো সিটি হাই ফ্লেমে মারবো তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে আরও তিনটে সিটি আমি মেরে নিয়েছি আর প্রেশার কুকারটাকে নর্মালি ঠান্ডা হতে দেবো হা প্রেশারটা যখন রিলিজ হয়ে যাবে তখন এই ঢাকনাটা খুলতে হবে আর ছোলার কালারটা দেখে আপনারা বুঝতেই পারছেন এটা কতটা রেস্টি হয়েছে এর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে লো ফ্লেমে তিনটে সিটি দেওয়ার কারণে এর গ্রেভিটাও গাঢ় হয়েছে আর তেলটা খুব ভালোভাবে বাইরে এসছে দেখতেও কিন্তু খুব টেস্টি লাগছে আর ছোলাগুলো কিন্তু একদম পারফেক্টলি কুক হয়ে গেছে আমি এখানে পাঁচটা সিটি মেরেছি আপনারা চাইলে এর থেকে বেশি বা কমও আনতে পারেন আপনাদের হিসেব মতো এবার আমি এর উপর থেকে ধনে পাতা দিয়ে দিচ্ছি কুচনো আপনারা চাইলে গরম মশলা দিতে পারেন এবার আমি মিশিয়ে দেবো আর রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি বাড়িতে একবার ট্রাই করার পর এইভাবেই আপনারা এই রেসিপিটিকে বানাবেন আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আপনারা এটার সাথে ছোলে ভাটোরা বা লুচিও বানাতে পারেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আজকের জন্য বিদায় নিচ্ছি আবার দেখাবেন নতুন বড় রেসিপির সাথে ততদিনের জন্য ভালো থাকবেন